নিজের চুলেই তেল মারি না, আর তুমি ভাবছো তোমাকে তেল মারবো? তুমি তোমার চুলের মধ্যে তেল মারবা কিভাবে? তুমি তো তোমার পাছার মধ্যে তেল মারতে মারতে তোমার বাসার তেলগুলো শেষ করে ফেলছো। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। তুমি তোমার রূপ নিয়ে ফুটানি করতা না? আমি যতটা এক্স বয়ফ্রেন্ড ইউজ করছি ততটা তুমি টিস্যু ইউজ করো নাই। আস্তাগফিরুল্লাহ, এই মাইয়া এগুলা কি কথাবার্তা বলতেছে? এই মাইয়া নাকি যতগুলো এক্স বয়ফ্রেন্ড ইউজ করছে, আমরা নাকি ততগুলো টিস্যু ইউজ করি নাই। আসলে এগুলা কি কথাবার্তা? গাইস, তোমরা একটা কথা চিন্তা করো, এই মেয়ের যখন এতগুলো এক্স বয়ফ্রেন্ড ছিল, তখন একটা এক্স বয়ফ্রেন্ড যদি ওর নিচতলায় একটা করে গুতা দেয় প্রতিদিন, তাহলে প্রতিদিন ও কতগুলো গুতা খাইছে, এটা কি ভাবা যায়? না না, এখনকার বয়ফ্রেন্ড এই সব লুটে নাই, আর জামাইরা তো পায় শুধু অভিনয়ের চিৎকার। আমি কথা বললে নাকি দোষ? দেশে যে এত কিছু হইতেছে তোমরা কি খবর রাখো না? আচ্ছা গাইস, তোমরা এই বড় আপুর বড় বড় কথা শুনে তোমরা কি বুঝতেছো? আমি তো দেখতেছি তুমি এইসব বিষয় নিয়ে অনেক এক্সপার্ট। আসলে তুমি তো এক্সপার্ট হবাই, কারণ তোমার লাইফে তুমি যতগুলো এক্স বয়ফ্রেন্ড ইউজ করেছো, তাহলে তো তুমি অনেক কিছু জানার কথা এবং শিখার কথা। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমন, ওয়েলকাম টু মিস্টার ইমন ভাই। সো কেমন আছো তোমরা? বরাবর মতো আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আমরা আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথাবার্তা বলবো যার নাম বলতে হবে না, কারণ উনি একজন টিকটকার, আর টিকটকার মানে হচ্ছে একজন ব্র্যান্ড। ওয়েট ওয়েট, আমি তো আজকে বলতে ভুলেই গেছিলাম, ওনার তো একটা স্পেশাল নাম আছে, নামটা হচ্ছে ইমোশনাল গাবি। সো গাইস, চলো ভিডিওটি শুরু করা যাক ইমোশনাল গাবিকে নিয়ে। সো ইমোশনাল গাবি বলার কারণ হচ্ছে একটাই, উনি কথাবার্তাগুলো সবগুলোই বলে ইমোশনাল ভাবে, কিন্তু ওনাকে দেখতে পুরো গাবির মতো দেখা যায়। তোমাদের তো চোখের পাওয়ার বেশি, তাহলে আজকেই বোঝা যাবে তোমাদের কি রকম চোখের পাওয়ার আছে। এখানে কি তোমরা কোনো গর্ত দেখতে পারছো এই ভিডিওটাতে? গর্ত যদি তোমরা না চেনো, মানে সুরঙ্গা যদি তোমরা না চেনো, তাহলে চিনবে কারা? কারণ তোমরা ছাড়া তো আর কেউ চিনে না গর্ত সুরঙ্গা। আস্তাগফিরুল্লাহ, তুমি এগুলো কি বলতেছো? তোমার মতো এরকম একটা গাবি পেয়ে আমি কিভাবে তোমাকে ছেড়ে যাব, তুমি নিজেই বলো। তোমাকে ইমোশনাল গাবি বলার কারণ হচ্ছে একটাই, কারণ তুমি যেভাবে ইমোশনাল ভাবে কথাবার্তা বলো, এইভাবে তোমার সস্তা অডিয়েন্স গুলো ইমোশনাল হয়ে যায়। আরে নাহি রে পাগলে, এসা নাহি হ্যায়। এখন তো আমাকে তোমার অনেক খারাপ লাগবে ভাই, কারণ এখন যে তোমার কোনো কাজে আসতেছি না। তোমাকে এখন আর কাজে আসবে কেন? কারণ তোমার সুরঙ্গটা এখন ডেট ওভার হয়ে গেছে, কারণ এটা যখন বাসি হয়ে যায় তখন মানুষ এটাকে আর পছন্দই করে না। তুমি তো নিজেই বলছো তোমার হাজারটা এক্স বয়ফ্রেন্ড ছিল, তাহলে একটা এক্স বয়ফ্রেন্ড যদি তোমাকে একটা করে গুতা দেয়, তাহলে তুমি হিসাব করো তুমি প্রতিদিন কত গুতা খাইছো। আসলে তোমরা যে টিকটকে আইসে এত নোংরামি করতেছো, এটা কিন্তু ঠিক না, কারণ তোমাদের যে সস্তা অডিয়েন্সগুলো আছে, তারা তোমাদেরকে দেখে গিটার বাজাচ্ছে প্রতিদিন, এবং তাদের শরীরের জন্য অনেক ক্ষতি হচ্ছে এটা। মনে রাখবা তো মনে থাকবা, না হয় আমার আবার একটু স্মৃতিশক্তি কম। তোমার স্মৃতিশক্তি তো কম হবে, কারণ তুমি যে পরিমাণের গুতা খাইছো, এই পরিমাণ গুতা খাইলে মানুষের মাথা কি আর ঠিক থাকে? আসলে বোন, আমি তোমার গাবি বলার কারণ হচ্ছে একটাই, কারণ তোমার যে পাছা, পাছাটা হচ্ছে একবারে অস্ট্রেলিয়ান গাবির পাছার মতো একবারে সেম। সমুদ্র 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 না, তোমরা আসলে টিকটকটা পুরো নোংরা করে ফেলছো এরকম নোংরামি করে, কারণ তোমাদের কারণে আজকে সমাজের এরকম অবস্থা, কারণ তোমরা যে যৌনকর্মী এটা তোমাদের ভিডিওগুলো দেখলে প্রমাণ হয়ে যায়। তো গাইস, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, আর তোমাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।